রোমাঞ্চকর এক লড়াই উপহার দিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস। উত্তেজনা রেণু ছড়ানো ম্যাচে এক রানে জিতে যায় হায়দ্রাবাদ। শেষ বলে দুই রানের সমীকরণ ছিল রাজস্থানের সামনে, কিন্তু ভুবনেশ্বর কুমারের বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না রুবমান পাওয়েল। LBW-র ফাঁদে পড়ে আউট হন তিনি। বৃহস্পতিবার রাতে রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে 3 উইকেটে 201 রানের পাহাড় গড়ে হায়দ্রাবাদ। জবাবে 7 উইকেট হারিয়ে 200 রান তুলতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটা 10ম ম্যাচে অরেঞ্জ আর্মিদের দ্বিতীয় হার। এই হারে মাটিতে নামল টানা 4 ম্যাচ জিতে উঠতে থাকা রাজস্থান। তবে হেরেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা, 16 পয়েন্ট তাদের। 10 ম্যাচের 6টিতে জিতে প্লে অফের দৌড়ে ভালোভাবেই তাকল হায়দ্রাবাদ। চেন্নাই সুপার কিংসকে টপকে পয়েন্ট তালিকার 4-এ উঠে এসেছে তারা। রান তারায় জয়ের পথেই ছিল রাজস্থান। শেষ 17 বলে 21 রানের সহজ সমীকরণ ছিল তাদের সামনে। 18তম ও 19তম ওভারে তারা রান নেয় 7 করে। শেষ ওভারে চ্যালেঞ্জ দাঁড়ায় 13 রানের। শেষ 4 বলে প্রয়োজন 10। তৃতীয় বলে 4 হাঁকান পাওয়েল। পরের 2 বলে 2 রান করে নেন তিনি, কিন্তু শেষ বলে আউট হয়ে যান পাওয়েল।